আল্লাহর সাথে বান্দার যখন সম্পর্ক কায়েম হয়ে যায় তখন দুনিয়ার সব বিপর্যয় বন্ধ হয়ে শান্তির আবহাওয়া চালু হইতে থাকে আজকে ঘরে অশান্তি সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি যেদিকে তাকাবেন অশান্তি আর অশান্তি একমাত্র কারণ হলো ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম নাই সামাজিক জীবনে আল্লাহর হুকুম নাই রাষ্ট্র জীবনে আল্লাহর হুকুম নাই যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আল্লাহর হুকুম পালন না করা হবে নাফেজ না করা হবে প্রতিষ্ঠিত না করা হবে ততদিন পর্যন্ত আল্লাহর শান্তি বাংলার জমিন সহ কোন দেশে দেখা সম্ভব হবে না যদি শান্তি দেখতে চান রেডি হয়ে থাকেন অচিরে এমন সময় আসবে ইমাম মাহদির যখন আগমন হবে গোটা পৃথিবীময় আল্লাহ তাআলার সেই কালেমা খচিত পতাকা পাতপাত করে গোটা বিশ্বময় যখন উড়বে আল্লাহ পাক যেন সেই ইমাম মাহদির কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো যার ভাব ভালো তার কোনো ভয় নাই সাহাবায়ে কিরাম অল্প কিছু সাহাবায়ে কিরাম দেখেন না বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছেন করছেন কি করছেন না ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা আরে বদরের জমিনে মুসলমানরা সংখ্যায় কম তরবারি নাই ঘোড়া নাই যানবাহন নাই লৌহ বর্ম নাই আল্লাহ পাক সাহায্য করে আবার ভাইরা ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন আল্লাহু আকবার আমার ভাইরা এই সাহাবারা এই বারহাজার সাহাবা হুনাইনের ময়দানে সাহাবাদের যখন বরস আসলো আজকে তো আমরা বারো হাজার সাহাবা অন্যদিন আমরা অল্প থাকি তাই তো আমরা জয়ের পতাকা ছিনে নিয়ে আসি কিন্তু আমরা তো আজকে অনেক আজকে নিশ্চিত আমরা বিজয় হব এই যে তাওয়াক্কুল আছে সৈন্য বাহিনীর উপরে একটু মাত্র ঘুরে গেছে আল্লাহ থেকে মুখটা একটু ফিরে অন্য দিকে মনস্ক হইয়া গেছে এবার আল্লাহ তাআলা বলেন না 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 শুধু অস্ত্রের দ্বারা সংখ্যা অধিক করে দ্বারা কখনো কেউ কি করতে পারে না সাহায্য পাইতে পারে না বিজয়ের মালা গলায় পড়তে পারে না আমার ভাইরা এই জন্য আল্লাহ সুবহান তাআলা বলেন ইদ আজাবাতকুম কাতরাতুকুম আমার ভাইরা হুনাইনের ময়দানে সংখ্যায় বেশি এই যে সংখ্যায় বেশি হওয়ার কারণে সাহাবাদের মধ্যে একটু কানেক্ট হয়ে গেছে ভিন্ন দিকে আমার ভাইরা একটু দিলটা ভিন্নমুখী হয়ে গেছে আল্লাহ পাক বলেন না না আজকে তোমরা প্রথমে বিজয় নিতে পারবে না প্রথম দাফি কাফির বেঈমানদের সামনে আজকে বেশি হওয়ার বিজয় সিনে আনতে পারে নাই ছত্র ভঙ্গ হয়ে গেছে এমন বিচলিত অবস্থা আবার সাহাবাদের দিল যখন সম্পূর্ণ আল্লাহমুখী হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে বিজয়ের পতাকা মুসলমানদের হাতে দিয়ে বিজয় দান করেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা ও ভাইরা ওই যে সকালবেলা দশটার সময় গেছে মঙ্গোলিয়ার সেনা প্রধান দুইটা তরবারি হাতে নিয়ে তার সামনে গেছে দেখে তার হাতে কিছুই নাই বলে এবার তাহলে একটা তরবারি নাও এই একটা তরবারি নাও তোমার হাতে তো কিছুই দেখি না রশিদউদ্দিন তরবারি ডান হাতে ধরলেন না বাম হাত দিয়ে ধইরা রেডি ডান হাত দিয়ে একটা ঘুষি যখন মেরে দিয়েছে আল্লাহর সাহায্যের ঘুষি যখন আল্লাহর সাহায্য যখন তার হাতের সাথে সামলে হাল হয়ে গেছে এই ঘুষির ওজনটা এত ব্যাপক হয়ে গেছে মঙ্গোলিয়ার সেনা প্রধান সঙ্গে সঙ্গে চিত হইয়া পড়ে গেছে একটা ঘুষি খাইয়া এক থেকে দেড় ঘন্টা বেহুশ হয়ে জমিনের মধ্যে ছটফট আরম্ভ করে দিয়েছে আল্লাহু আকবার বলেন বেহোশ অবস্থায় আছে যখন হুশ ফিরে আসছে হুশ ফিরে আসার পরে এইবার সেনাপ্রধান ডেকে বলে আমি মুসলমান হয়ে যাব এক ঘুষি খাইয়ে বুঝে আসছে এই ঘুষিটা কোন সাধারণ মানুষের হতে পারে না আমার মতো সিংহ পুরো সিংহ লৌহ আমার
কুরসি দিয়ে জমিনের মধ্যে শুয়ে ফেলেছে দের থেকে 2 ঘন্টার মত আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি এটা কোন স্বাভাবিক মানুষের গোশি হতে পারে না এটা স্বয়ং সৃষ্টিকর্তা মালিকের সাহায্য ছাড়া হতে পারে না সঙ্গে সঙ্গে বলে এই যে এটাই দাওয়াত হয়ে গেছে বুঝে আসছে ইসলাম সত্য এখন মুসলমান হয়ে যাব কালেমা পড়ে দাও সঙ্গে সঙ্গে পড়ে বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা ইসলামের সাথে যখন সম্পর্ক থাকবে ভালো ভয় কোনো নাই ভয় নাই ভয় নাই আমার ভাইরা ইসলামের সম্পর্ক সাহাবাদের সাথে ভালো ছিল কি ছিল না এই জন্য হযরত ওমর মিম্বারে বসিয়া মদিনার মিম্বারে বসে ইয়া সারিয়া আল জাবাল বলেছে 1200 মাইল দূরে সারিয়া হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হন নেতৃত্বে শত শত সৈনিক মুজাহিদ কাফের বেঈমানদের সাথে লড়াই করার জন্য নেমেছে আমার ভাইরা হযরত ওমর মদিনার মিম্বারে বসে দেখতে পড়তেছেন সারিয়া নেতৃত্বে মুজাহিদরা পাহাড় কে ওভারটেক করে সামনের দিকে চলে যাচ্ছে এটা রণকৌশলের বিপরীত রণকৌশল বিরোধী এই জন্য মদিনা থেকে 1200 মাইল দূর থেকে আওয়াজ দিয়েছে আল্লাহ পাক বিনা মোবাইলে সারিয়ার কানে হযরতে সারিয়ার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন কে জোরে চিল্লাবেন কে আমার ভাইরা বিজয়ের পতাকা গলায় পরে যখন সারিয়া তার বাহিনীকে নিয়ে আসছে এবার মুসলমানরা বলে হযরত ওমর যে আওয়াজ দিয়েছিল তুমি কি শুনতে পেয়েছিলে হযরত সারিয়া বলে আল্লাহর কসম ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর আওয়াজ আমি একদম কাছে থেকে শুনেছি যদি ওমর আওয়াজ না দিতেন আমিরুল মুমিনিন আওয়াজ না দিতেন তাহলে তো আমরা বিজয় অর্জন করতে পারতাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কালে আমার ভাইরা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল দেখেন আল্লাহর সাথে যার ভাব দুনিয়ার নাই কোনো অভাব হযরত ওমর বলে এই ভূমি এই পাহাড় নড়াচড়া করে থাম থাম সঙ্গে সঙ্গে থেমে গেছে ও দোস্ত মিশরের গভর্নর ছিল হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হু হযরতে আমর ইবনে আস নীল নদ শুকিয়ে গেল পানি করতে দিবে ভূমিতে পানি করতে দিবে লোকজন বলল হে গভর্নর পানির ব্যবস্থা করেন পানি শেষ যদি না দিতে পারি তাহলে ফসল তো ভালো হবে না এবার আমর ইবনে আস বললেন দৌড়া গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু এবার দুনিয়ার দেখেন দুনিয়ার বাদশা হইয়া দুনিয়ার সি এরকম ভাবে মানুষের উপরে বাদশাহী করে এমন কি এমন জিনিসের উপরে বাদশাহী করে পৃথিবীর কেউ এমন জিনিসের উপরে বাদশাহী করতে পারে না নীল নদীর উপরে ওর হুকুম চালু করেছে লিখেছে মিন ওমর ইবনে খাত্তাব ইলা বাহরি নীল ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে নীল দরিয়ায় আমি হুকুম জারি করে দিলাম হে নীল দরিয়া তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে ওমরের আদেশ আর এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার পানি ভূগর্ভস্থ পানি জারি করে দিবা আর যদি শয়তানের হুকুমে চলো তোমার পানি দরকার নাই আমার ভাইরা কি করা হলো হযরত আমর ইবনুল আস চিঠি না নিয়ে নীল দরিয়ার মাছ পথে এবার এইভাবে ছেড়ে দিয়েছে আমার ভাইরা ইতিহাস সাক্ষী বলে পানি নাই 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 নীল নদীর নীল দরিয়ার মাছখানে গিয়া চিঠিটা ছেড়ে দিতে দেরি হয়েছে পানি উতলাইয়া উঠতে দেরি হয় না আল্লাহু আকবার চিল্লা আল্লাহু আকবার নারায়ে তাকবীর আমার ভাইরা আমর ইবনে আস দৌড়া ব্যাক করতেছে দৌড়ায় 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 আমার ভাইরা তাদের কথা কেন শুনবে না তারা তো গুনাহ করে নাই কোটি কোটি টাকা তো তারা মারে নাই
কোটি কোটি টাকা তো পাস করে নাই নারী নিয়ে মদবাজি মদ খাইয়া নারীবাজি করে নাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন শাসন চালায় নাই আলেমদের উপরেও জুলুম তারা করে নাই জোরে বলেন না আলেমদের উপরে তারা জুলুম করে নাই মুমিনদের উপরে জুলুম করে নাই এমন কি একজন মাখলুকের উপরেও জুলুম করে নাই একটা প্রাণীর উপরেও জুলুম করে নাই আমার ভাইরা হযরতে সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন হযরতে সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়ার আমার ভাই আঞ্চলিক বাদশা ছিলেন সিরিয়া হলো এমন একটা জায়গা ধনী জায়গা সবচেয়ে ধনী অঞ্চল যে জায়গায় একজন দায়িত্বশীল হয় মানে কোটি কোটি টাকা একটু যদি নজর বাঁকা করে কোটি কোটি টাকা তার ঘরের মধ্যে চলে আসবে কিছু করতে হবে না আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একটু কাজ করে একটা দূত পাঠায় দিলেন রাষ্ট্রীয় দূত পাঠায় দিলেন যাও যাও আমার সাদ ইবনে উমাইরের কাছে গিয়ে দেখো তার হালত জেনে আসো একটু দেখে আসো পর্যবেক্ষণ করো সে কি দুনিয়ার ক্ষমতা পাইয়া দুনিয়ার ক্ষমতা পাইয়া কোন আল্লাহকে ভুলে গেল কিনা অন্যায় কোন কাজ করে কিনা একটু দেখার জন্য যাও একটু হালত জানো আর এই যে 500 দিরহাম দিলাম এই যে প্যাকেটটা 500 দিরহামের প্যাকেট তুমি নিয়ে যাও তাকে হাদিয়ে দিবা আর তাকে পরীক্ষা করবা আমার ভাইরা আমার রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত সেই সিরিয়ায় চলে গেছে সিরিয়ায় যখন চলে গেছে সাদ ইবনে উমাইরের বাসা কোনটা রাজপ্রাসাদ কোনটা রাজভবন কোনটা জেনে না রাষ্ট্রীয় দূত মনে করেছে কোন একটা সুন্দর বড় বিল্ডিং হবে গিয়ে এলাকায় জিজ্ঞেস করে হে এলাকার লোক সিরিয়ান লোকেরা শুনে রাখো এই সিরিয়ার যিনি শাসক রয়েছেন যিনি গভর্নর হযরতে সাদ ইবনে উমাইরের বাড়ি তোমরা কি চেনো বলে হ্যাঁ আমরা চিনি এই যে ছোট্ট একটা সোনের ডেরা ঘর দেখা যায় ঝুপড়ি দেখা যায় একটা ছোট একটা ছাউনি একটা কুঠুরি দেখা যায় ওইটা হলো হযরতে সাদ ইবনে উমাইর ওই সময় নিজ হাতে রশি পাকাইতেছিলেন নিজ হাতে রশি পাকাইয়া পাকাইয়া যা পারিশ্রমিক পাইতেন আর ভাইরা আর কিছু বাহিরের কাজ করতেন এই কাজ করে যা কিছু পারিশ্রমিক হইতো তাই দিয়ে জীবিকা নির্বাহ করতেন আমার ভাইরা এ আপনাদের কষ্ট হইতেছে আমার ভাইরা এই যে আমাদেরও বেশি বেশি দূরে নয় সম্রাট আলমগীরের নাম আমরা অনেকে জানি সম্রাট আলমগীর শুধু আলমগীর ছিল না জগৎ বিখ্যাত বাদশা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল অখণ্ড ভারতের একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও নিজের টুপি সিলাই করে জীবিকা নির্বাহ করত কুরআন শিব হাতে লেখা নকল কইরা যা টাকা পাইতো তাই দিয়ে জীবিকা নির্বাহ করত 8 টাকা জীবন শেষ জীবনে 8 টাকা জমা ছিল 4 টাকা দিল নিজে দাফন কাফনের জন্য বাকি টাকা উইল করে সমাজের জন্য দেশের জন্য রেখে গেছে আমার ভাইরা তার সময়ের চলাকালীন একজন সেনাপ্রধান আমার ভাইরা এক এলাকা দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে যাইতেছিল এমন সময় দেখে একজন ব্রাহ্মণের একজন কন্যা সরসী সুন্দরী রূপসী একজন অত্যন্ত আকর্ষণীয় তার চেহারা দেখে বলে মেয়ে তোমার বাবার নাম কি বলে বাবা অমক ওই যে আমাদের বাড়ি বাড়িতে গিয়া বলে আমি এক ঠিক এক মাস পরে তোমার বাড়িতে আমি স্বামী হইয়া আমি তোমার বাড়িতে বর হইয়া আসব রেডি থাইকো লোকটা হলো হিন্দু ব্রাহ্মণ আর এলো সেনাপ্রধান মুসলমান লোকটা পরেন বেকায় দেয় হাই রে এটা কি করবে এটা ঠেকানোর কোনো রাস্তা নাই কারণ সেনাপ্রধান যদি আমার বাড়িতে বর হয়ে আসে তাহলে আমি ফিরে যেতে পারবো বড় পেরেশান হয়ে গেল
আত্মীয়-স্বজনকে ডাকলেন আত্মীয়-স্বজন বললেন তোমার ভয় নাই কারণ বর্তমান জামানার প্রেসিডেন্ট যিনি তোমরা জানো বাদশা একদম ন্যায় পরাণ যা একটু তার কানে যদি দিতে পারো আশা করা যায় আমরা যদি হিন্দু হয়ে থাকি তার সুশাসন থেকে আমরা বঞ্চিত হব না ইনসাফ তিনি কায়েম করবেন তিনি কি করলেন পরের দিন সম্রাট আলমগীরের বাড়িতে গেলেন রাজদরবারে গিয়ে বললেন আপনার সেনাপ্রধান এরকম ভাবে এক মাস পরে আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে জোর করে বিবাহ করবে একটু নজর দিয়েন বলে তুমি কাঁদো না কেঁদো না তোমার কোনো ভয় নাই তুমি বাড়িতে যাও আমি ঠিক আগের দিন চলে আসবো এবার ভাইয়েরা ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল এতক্ষণ ছিলাম এক চিন্তায় এখন একজন প্রেসিডেন্ট আসবে অখণ্ড ভারতের সম্রাট আসবে মন্ত্রী পাক পেয়াদা কত কিছু থাকবে হাতি থাকবে ঘোড়া থাকবে উট থাকবে কত কিছু থাকবে তার মেহমানদারি কেমনে করব কেমনে করব ঠিক এক মাস হয়ে গেল যেই দিন আগামী কাল আমার ভাইরা সেনাপ্রধান আসার কথা ঠিক তার আগের দিন একদম সম্রাট আলমগীর সন্ধ্যাবেলা তার বাড়িতে একা একা ছদ্মবেশে চলে গেছে ছদ্মবেশে গিয়ে বললেন আমাকে একটা রুম দাও এই রুমে আমি থাকব আর যখন আমার সেনাপ্রধান আসবে তখন দেখায় দিবা এই রুমে ঢোকার জন্য তুমি দেখায় দিবা কি করলেন সম্রাট চিন্তা করলেন এই ধরনের দুঃসাহসের কাজ আমার সন্তান ছাড়া আর কেউ হতে পারে না আর যদি আমি দিবালোকে আমি বিচার করতে চাই তাহলে সন্তানকে দেখলে মায়া লাগবে এই জন্য আমি অন্ধকারে যে হোক না কেন এই ধরনের দুঃসাহস দেখাইছি আমি এই যে নাঙ্গা তরবারি আছে এই তরবারির মাধ্যমে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করব আর কাল্লা উড়াই দেব সুবহানাল্লাহ আমার ভাইরা রাত্রি থাকার জন্য রুমে দিয়েছেন গভীর রাত্রিতে অখণ্ড ভারতের সম্রাটের কি অভাব দেখে ব্রাহ্মণ দেখে সম্রাট চোখের পানি সেরে সেরে কাঁদতেছে এ কাঁদে কেন কি অভাব অভাব তো নাই কাঁদে কেন পরে জানতে পারলো এই কাঁদা কিন্তু এই শুধু তার কাঁদা নয় বরং তার নবীর কাঁদা তার সাহাবায়ে কিরামদের কাঁদা ওই কাঁদা যে চালু হয়েছে ওই কাঁদাটা একদম আলমগীর পর্যন্ত কাঁদাটা চালু এখনো আছে দুনিয়ার সব পাইয়াও কিছু পাই নাই দুনিয়ার সব পাইয়া বলে নাই মালিককে গভীর রাত্রিতে মালিকের কুদরতি পায় সিজা দিয়ে কান্দে আমার ভাইরা ছোট বাচ্চার মতো অবলা শিশুর মতো হাউ মাউ করে কাঁদে গভীর রজনীতে আমার ভাইরা ঠিক সকালবেলা সেনাপ্রধান এসে উপস্থিত এই ব্রাহ্মণ এদি আসেন আপনার মেয়েকে এক নজর দেখে নিতে চাই দেখার পরে আমি বিবাহ করব বলে তাহলে একটা কাজ করেন ওই যে ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে ঢোকেন এবার সেনাপ্রধান আস্তে আস্তে যখন ওই ঘরে ঢুকেছে ঢুকতে দেরি দেখে ওই ঘরের মধ্যে অখণ্ড ভারতের সম্রাট আলমগীর নাঙ্গা তরবারি নিয়ে বসে আছে সুবহানাল্লাহ সম্রাট আলমগীরকে দেখে মাথা তো হেড হয়েছে হায় রে কি হয়ে গেল জীবনে যে সম্রাটের কোনো ভয় নাই এমন সম্রাট আজকে চিৎকার দিয়ে সম্রাট আলমগীরের পায়ে পড়েছে এমন হাও মাও করে কান্না যে ব্যক্তি জীবনে এমন কাঁদে নাই আজকে এমন কান্না কারণ হলো সম্রাটের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা থেকে কেউ রেহাই পাবে না আবু দাউদের বর্ণনা আল্লাহ তাআলার কোন হুকুম যদি রাষ্ট্রে বাস্তবায়ন করা হয় 40 দিন রহমতের বৃষ্টি নাজেল হইলে যে উপকার হয় একটা বিধান নাজেল করার কারণে তার চেয়েও বেশি উপকার হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ হলো জিনা করছে ওরে হত্যা করে দাও যদি কেউ হত্যা করে হত্যার পর হত্যা করে দাও এই যে একটা হত্যা কিসা
যদি কায়েম করা হয় হত্যার পরিবর্তে হত্যা করা হয় দেখবেন একটা হত্যার পরিবর্তে কোটি কোটি হত্যা বাংলার জমিনে বন্ধ হয়ে যাবে কোটি কোটি হত্যা বন্ধ হবে কোটি কোটি জিনা বন্ধ হয়ে যাবে কোটি কোটি যখন জিনা বন্ধ হবে গুনার কাজ বন্ধ হয়ে যাবে হত্যা বন্ধ হবে গুনাহ বন্ধ হবে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বন্ধ হয়ে যাবে গুনাহ যখন হবে না তখন আল্লাহ তাআলা বিপর্যয় তখন দিবে না আল্লাহ পাক তখন বান্দার উপরে রহমত আর রহমত নাযিল হবে এইজন্য যারা বলে মানব অধিকার লঙ্ঘন হবে না 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 ওরা কাফের বেঈমানদের জিন্দা আমার ভাইরা পর্দা কোনদিন কি হতে পারে মানব অধিকার লঙ্ঘন হতে পারে না পর্দা হলো নারীদের রক্ষা কবজ পর্দা হলো নারীদের সুরক্ষা আমার ভাইরা বলতেছিলাম মালিকের সাথে সম্পর্ক যদি কায়েম থাকে তাহলে কি অবস্থা হয় ওই যে খেয়াল আছে অল্প টাইমে শেষ করে দেব আমার ভাইরা বলতেছিলাম বাচ্চার বারবার পক্ষ থেকে যখন দুধ আইসা বলে হযরতে সাদ ইবনে উমাইর বাসা গন্ডা ওই যে দড়ি পাকাইতেছে দড়ি পাকায় আর আমাদের দেশের একজন মিম্বার হইলেও তার প্রাইভেট কারের অভাব নাই পাঁচতলা আর দশতলার অভাব নাই ১৪০০ আর ৩০০০ ৫০০০ টাকা বেতন পাইয়া ওর জিন্দগিতে ১৪তলা ১০তলা করব এগুলো বুঝাই যায় কার কার টাকা মাইরা এই দেশের এতিম বিধবা অসহায় দুর্বলদের টাকা মাইরা এ দেশের জুটের টাকা মাইরা এ দেশের বিভিন্ন ধরনের অকারেন্স কোটাইয়া বিভিন্ন ধরনের সরলমনা মানুষদেরকে বিপদে ফেলাইয়া বিভিন্ন হামলা মামলার ভয় দেখাইয়া এই দেশে সাধারণ লোক কোটি 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 টাকার মালিক হয়ে যাচ্ছে আমার ভাইরা হযরত উমাইর হযরতে সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দড়ি পাকাইতেছে একজন গভর্নর হইয়া যদি একটু চোখের ইশারা করে শত শত দশ তারা তার জন্য হয়ে যাবে কোনো সমস্যা আমার ভাইরা হযরতে সাদ ইবনে উমাইর কাছে গিয়া দুধ দিকে বলে গভর্নর সাহেব আপনার অবস্থা কেমন ভাই হালাই তবে আমার অবস্থা জানার আগে বলাই ওমরের অবস্থা কেমন দেখে আসছে কয় ওমরের অবস্থা ভালো হই বলে এখন ভালো ভালো খায় না দেখেন কি বলে ভালো ভালো খায় বলে না ভালো ভালো খায় না ওই জাগে জাইতুনের তেল দিয়া জবের রুটি আটা রুটি দেন জবের রুটি খাইতো এখন তো রুটি খাওয়া বড় লোকের কাজ হয়ে গেছে যেটা দাম জানো ৭০ থেকে ৮০ টাকা কেজি আটা আমার ভাইরা খোলাটা ৬০ টাকা না ও যাই গিয়া ৬০ আর ৭০ কাজ হয়ে গেছে আমার ভাইরা জব জব ছিলেন তো আগে জব ছিল মুরুবিরা চিনবে এখনকার ছেলেরা চিনবে না আমরা দেখেছি একদম চিকন গমের থেকে চিকন এটা খাইতে মজা নাই ছাতু বানায় খাইতে এক সময় মানুষরা আমার ভাইরা ওইটা পিষে ওইরকম ভাবে তার সিগলাও ভালোভাবে যায় নাই এইটা বড় বড় এরকম ভাবে যখন রুটি বানাইতো মজা লাগতো না আবার তাও জাইতুনের তেল না আছে মিঠে না তিতে না কোনো করাস কষ আছে এরকম তেল দিয়ে খাওয়া কি যায় বলে আগেও যেরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু জাইতুনের তেল দিয়ে একটা জবের রুটি খাইতো এখনো খায় আলহামদুলিল্লাহ বলে তাহলে আমাদের আমিরকে এখনো ভালো রেখেছেন হযরতে সাদ ইবনে উমাইর বলে আলহামদুলিল্লাহ এইবার হযরতে সাদ ইবনে উমাইর বলতেছে সজন প্রীতি করে বিচার যখন হয় বিরোধী দলের লোক হইলে কোন ধরনের অজ্ঞাত নাম দিয়ে কেসে বইরা এরকম ভাবে ডান্ডা বেরি লেখা তখন কি করে জানাজার নামাজেও তাকে ছাইড়া দেওয়া হয় না আর যদি আমার এরকম ভাবে কোন সম্পর্ক অন্য ভাবে থাকে তাহলে কি এরকম ভাবে তারা সন্ত্রাসীরা কি ছিনে নেয় এরকম কোনো কিছু নাকি সজন প্রীতি করে নাকি ক না স্বজন প্রীতি নাই অমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো স্বজন প্রীতি নাই আল্লাহু আকবার বলেন এবার তিন দিন তার সাথে থাকতেছেন তিন দিন থেকে এবার বলতেছে হুজুর এই যে পুটলাটা আপনাকে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ৫০০ দিরহাম সাথে সাথে রাগ হয়ে গেছে ওমর কি বাবার টাকা এইভাবে বাইতুল মাল খরচ করে কি বাইতুল মালের বাবার টাকা আল্লাহু আকবার বলেন এইভাবে ইতিহাস আসছে বলে না হুজুর ওনার বাইতুল মালের টাকা দেন ওনার ব্যক্তিগত ফান থেকে দিয়েছে তোর বলতেছে না জানি ওমর তাহলে অনেক দেরি হয়ে গেছে এখন পুটলাটা খুলে এলান করে যতগুলো লোক যায় সন্ধ্যার আগে সব টাকা একদম দান করে সব শেষ করে দিয়েছেন আল্লাহু আকবার
তিন দিন হয়ে গেছে তিন দিন এবার হযরতে সাদ ইবনে উমাইরাদের বলতেছে আর পারি না তুমি যাও একদিন মেহমানদারি করা সুন্নাত হ্যাঁ এরকম ভাবে তিন দিন পর্যন্ত মেহমানদারি করার নিয়ম তে তিন দিন পর্যন্ত করে ফেলছি এখন আর পারতেছি না এখন আর রাখতে পারতেছি না তাড়াতাড়ি তুমি চলে যাও বলে হুজুর কি সমস্যা কি চোখের পানি ছিড়ে দিই কান্দে হে খলিফাতুল মুসলিমিন আমারে তুমি শুনে রাখো আমি প্রত্যেকদিন একটা করে জবে রুটি তৈরি করা হয় ঘরে তাই অর্ধেক আমি খাই আমার স্ত্রী আর সন্তান বাকি অর্ধেক খেয়ে ফেলে একটা রুটি মাত্র তৈরি হয় খাবার তেমন নাই 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 একটা মাত্র রুটি হয় আমরা ফ্যামিলির লোক একটা জবের রুটি জাইতুনের তেল দিয়ে ভাগ করে খাই কিন্তু তিন দিন যাবৎ তুমি মেহমান তিন দিন যাবৎ আমার সন্তানরা কিছু খায় না আমিও কিছু খাইতে পারি না আমার স্ত্রী খেতে পারে না কারণ হইলো যেই রুটি না তিনজন ফ্যামিলির লোক ভাগ করে খাবো ওই রুটিটা তিন দিন যাবৎ একটা করে রুটি তোমাকেই দেওয়া হচ্ছে খাওয়ার আর কিছু নাই আর পারছি না কোনাইতে পারছি না সব তিন দিন পর্যন্ত উপবাস রয়েছি আর কুলাইরা উপবাস থাকতে পারছি না কারণ হলো তিন দিন তিনটা রুটি তোমাদেরকে দিন তোমাকে দিলাম তুমি তিনটা রুটি তিন দিন খেয়ে ফেললে আমরা কিছু খাওয়ার সুযোগ পাই নাই রে বাবা এবার দু চোখের পানি ছিড়ে দে কান্দে আর ডেকে বলে সাদেব রে উমাইর আপনি চলেন যাই অতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু সাক্ষাৎ করবেন এমন সময় সাদের সাথে রওনা দিলেন এবার ওমর শুনতে পাইয়া মদিনা থেকে বাহিরে চলে আসছে আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বাগতম জানাইলেন হযরত সাদেব রে উমাইর ডেকে বলে ওমর রে খলিফা মুসলিমিন আমি তোমার রাজপ্রসাদে আগে যাব না আমি মেহমান হব না আমার বিশ্ব নবী মুহাম্মদ আরবের রওজায় গিয়ে যতক্ষণ সালাম না দেব ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেহমান হতে পারি না আমার ডেকে বলে যাও যাও সালাম দাও হযরত সাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজায় গিয়ে সালাম দেয় আর ডেকে বলে হে জানি না আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা আমি কতটুকু কি করতে পেরেছি তবে উমরের যে অবস্থা এখন আমাকে 500 টাকা পাঠাইছে হাদিয়াব আমি আর বেঁচে থাকতে চাই না আমাকে দুনিয়ায় থেকে আল্লাহ যেন নিয়ে যায় এই কথা যখন হযরত ওমর শুনলেন ওমর ও রওজা ধারে জিয়ারত কইরে বড়কে বলি ইয়া রাসূলুল্লাহ আমি কি ভুল করেছি জানি না যতদিন পর্যন্ত সাদ ইবনে উমাইরের বাসা থাকে ততদিন আমার রাষ্ট্রপ্রধান রাখো যো যখন সাদ ইবনে উমাইর দুনিয়ায় থেকে চলে যাবে তখন আর আমাকে বাকি রাখো দয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে বাকি রাখো না ইতিহাসে দেখা গেছে হযরতে সাদ ইবনে উমাইরের ইন্তেকালের বেশি দিন আর হযরতে ওমরের খিলাফত কাল চলে নাই হযরতে ওমর দুনিয়া থেকে চলে গেছে এ ছিল আল্লাহর সাথে সম্পর্ক